लाइव कोलकाता के अपडेटेड न्यूज के लिए सब्सक्राइब करें और नोटिफिकेशन के लिए बेल बटन दबाएं। गृह वधु की हिम्मत के कारण पुलिस की मदद से वो अपने किडनैप हुए पति को वापस ले पाई। ये घटना है सोनारपुर के साहिबपाड़ा की, जहां के बाशिंदा अशोक राय, जो कि मेट्रो के सुपरवाइजर है, एक दोस्त से स्टोन खरीदने के लिए मालदा गए थे 6 जुलाई की रात को। अगले दिन 7 तारीख को अपने दोस्त को फोन पे ना पाके वो आम खरीदने के लिए घर से निकले। आम खरीदने निकलने के समय उनके साथ उनका एक सहकर्मी विश्वजीत भी मौजूद थे। आम खरीदने के लिए जिस गाड़ी में वो चढ़े, वो गाड़ी उन्हें एक सुनसान जगह ले गई। जब उन्होंने दखल देने की कोशिश की तो उनके सर पे बंदूक लगा दी गई और काफ़ी मार धार की गई। एक खाली जंगल में उन्हें 3 दिन तक रखा गया। 7 तारीख की रात को उनकी पत्नी को 10 लाख रुपए की मांग करते हुए किडनैपर्स ने कॉल किया। फ़ोन आने के बाद उनकी पत्नी तुरंत पुलिस के पास गई और पुलिस के साथ मिल करके किडनैपर्स के साथ कांटेक्ट में रही। 11 जुलाई को पुलिस के साथ वो मालदा रवाना हुई और वहीं पुलिस ने मशक्कत के साथ इन किडनैपर्स को पकड़ लिया। इन किडनैपर्स का नाम इशारुद्दीन शेख और बिलाल शेख बताया जा रहा है। पुलिस का कहना है कि ये एक बहुत बड़ा गिरोह है और ये सिर्फ 2 बंदे हैं। इनके गिरोह में और भी लोग शामिल हैं, जिसकी पुलिस अभी जाँच पड़ताल कर रही है। ছোট হাতির মতন ওই ধরনের আর কি গাড়ি আছে একটা মেটাডো নিয়ে যখন উঠছে 5-10 মিনিট হয়ে গেছে, তখন ওরা আমি বলছি দাদা এত দূর তো অত্যন্ত বলে 5 মিনিট, এখন 10 মিনিট হচ্ছে কি করে, এত দূর তো যাবো না আমি। তখন মেশিন কেনার ধরে বলছে কি বুঝতে পারছিস তো, কথা বললে একদম মরে যাবো, এর ভিতরে একজন এখানে মেরে দিয়ে সুপ্রিম করে তখন ওখানে ওদের ওইখান পর্যন্ত পৌঁছলাম, নিয়ে গেল আমাকে। তখন রোডে গাড়িটা দেয় ওরা আমাদের রোডে মিশে চলে গেল। নিয়ে নিয়ে মানে ঘাস জঙ্গল, সেটা রেশম গাছ আছে, ঘাস আছে, ওখানে নিয়ে খুব মেরেছে, যা যা ছিল সব কেড়ে নেছে। তারপর ফোন করে যখনই বললো যে 8 লাখ টাকা দিয়ে স্বামীকে উদ্ধার করে আনতে হবে, তো আমি তখন বললাম যে এত টাকা আমার কাছে নেই, আমি গোছাতে পারবো না। তো তখন আমাকে বললো ঠিক আছে, টাকা না গোছালে ওকে মেরে দেবে, এই কথাটা বললো। তখন আমি কোনো কিছু, আমি যেহেতু নতুন এখানে ভাড়াতে, তো আমি কিছু বুঝতে না পারে তো আমি সোনারপুরেতে গিয়ে থানাতে গিয়ে আর কি কথাবার্তাগুলো বলি, তো ওনারা তারপরে ডাইরেক্ট তোমার ইয়ে করে, কেস করে দেয়। পুলিশ আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে, মানে আমার কেসটা যে ওরা নিয়ে এইভাবে যে আমার স্বামীকে উদ্ধার করে এনেছে, এর জন্য ওনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। না, যখন পর্যন্ত স্বামীকে দেখে নেবে না তখন পর্যন্ত টাকা দেবে না। তো বললো কি আমি টাকা নিয়ে আসছি দিয়ে দেবো, বাট যখন আমার স্বামীকে দেখে নেবো তখনই আমি টাকা দেবো। তখন ওখান থেকে টোটো করে রথবাড়ি যায়, মানে ইংলিশ বাজার থানা আন্ডারই রথবাড়ি আছে, ওখানে গিয়েছে। তখন রথবাড়িতে যখন টোটো নামে তো দেখছে কি দূরে এনার স্বামী দাঁড়িয়ে আছে, হাত দেখাচ্ছে, তো বললো কি তোমার স্বামী ওখানে আছে, ব্যাগটা এখন দিয়ে দাও। তখন আমার পুলিশ টিমে হরকত আয়, ওদেরকে অ্যারেস্ট করে আর তারপরে যা ভিকটিম আছে অশোক রায় ওনাকে রেস্কিউ করে। দুজনকে আমরা ধরতে পেরেছি, একজন আর ছিল পালিয়ে গেছে। চুকি আমাদেরকে প্রাইমারি মোটিভ ছিল কি ভিকটিমকে রিকভারি করার, তো ভিকটিম রিকভারি হয়েছে, দুজনকে অ্যারেস্ট করেছি। যখন রিকভারি করার পরে যা ভিকটিম আছে অশোক রায় ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তো উনি বললেন কি ওনার সঙ্গে উনি মেট্রো লাইন যে কাজ হয় ও কোম্পানির সুপারভাইজার আছেন, তো উনি ওখানে কাজ করেন।